আসসালামু আলাইকুম এভরিওয়ান, যথারীতি গুড মর্নিং। তো গ্রামে আসলে পাখির ডাকে ঘুম ভেঙে যায়, এটা একটা স্বাভাবিক জীবন। আর এই বর্ষার সিজনে এই শালিকগুলো খুব কাছাকাছি চলে আসে, কেন অনেকে আঞ্চলিকভাবে ঘরোয়া শালিকও বলে। আর আদার্স হাঁস মুরগির সাথে সাথেই তারা খাবার খেতে নেমে আসে এবং অনেক কোলাহল করে, খুব কাছে থেকে সেটা দেখা যায়। তো বর্ষার সিজনে এদেরকে খুব বেশি কাছে দেখা যায়, কারণ এ সময় খাবার দাবার অত ফসলের মাঠ পানিতে ভরা থাকে, কারণেই তারা নিচে নেমে আসে একদম লোকালয়ে। তো পাখির কোলাহল দেখতে ভালো লাগলো, বসে বসে দেখলাম। ঝগড়া বিবাদ শুধু মানুষের মধ্যেই নয়, সব প্রাণীরই ইগো আছে। আর এই কবিটির মধ্যে আমরা সত্যিকার অর্থে বদ্ধ জীবন যাপনের কারণে অনেক সময় মানসিকভাবেও আমরা অনেক ধরনের সম্মুখীন হই আচরণে, সেগুলো অবশ্যই আমরা কন্ট্রোল করব, ভালো থাকব। আমরা ইগোকে অবশ্যই বাদ দিয়ে চলার চেষ্টা করব, আমরা তো মানুষ, ইগো থাকবে, তারপরও কন্ট্রোল করার চেষ্টা করব, ভালো থাকব। আর আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন, প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করছি এবং যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা একে অপরকে হেল্প করব, আমার পাশে যে আছে সে যদি আমার স্ত্রী হয় বা আমার মা হয় বা আদার্স যে হোক, আমি যেখানে থাকি অবশ্যই সেই জায়গাগুলোতে তার সাথে সাথে আমি কাজ করে এগিয়ে দিব, তাতে আমার মান সম্মান মোটেও কমবে না, বরঞ্চ বাড়বে। হাতে হাত রেখে কাজ করলে এই সময়টা আমাদের খুব ভালো কাটবে। আর রোজা গ্রামে আসছে, একদম গ্রামীণ জীবনযাপনের সাথে খুব অভ্যস্ত হয়ে যাচ্ছে, প্রকৃতির পাশাপাশি খুব এক্সাইটেড। আজকে ওকে নিয়ে যাবো শাপলা তুলতে, ও যেন নিজে তোলে, ওর খুব শখ হয়েছে। আর বাচ্চাদের সাথে খেলতে একটা কাগজ নিয়ে আসছে, খেলাধুলা মানে কালেকশন করবে এই শাপলা এরকম। তো মানুষ যে যেখানে থাকুক সে জীবনযাপন করতে অভ্যস্ত হওয়া উচিত। আর ওর ভালো লেগেছে, সে কারণেই ওকে নিয়ে আসছি। তো এই ছোটবেলাটা আর এই প্রকৃতির পাশাপাশি থাকাটা ওর সাথে থাকুক, এই স্মৃতিটা ওর থাকুক, সেটা আমি চাই। আর আমি আমার ছোটবেলা অনেক ঘোরাফেরা করে বড় হয়েছি, তো আদার্স বাচ্চাদের তো ওইরকম পরিবেশ তারা পাচ্ছে না, যুগের সাথে সাথে গৃহবন্দী, তার সাথে সময়ের সাথে সাথে। তো একটু যদি প্রকৃতির পাশাপাশি থাকা যায়, এটা অনেক বড় প্রাপ্তি প্রকৃতির পাশে। বাচ্চাদের আসলে আমরা মোবাইল ফোন দিয়েই বন্দি রাখি অনেকটা সময়, তারাও খুব ভালোবাসে মোবাইল দেখতে, কিন্তু একটু সময় তাদের মতো করে প্রকৃতির পাশাপাশি ছেড়ে দিলে মন্দ নয়। একটা গ্রামের ছোট বাচ্চা অনেক ধরনের কাজের সাথে ব্যস্ত থাকে, নিজেকে ব্যস্ত রাখে, এখন তারাও মোবাইল দেখে, গেম দেখে, ইনডোর গেম। তো মোবাইলটা এরকম স্থূল হয়ে যাওয়ার জন্য খুব এফেক্ট করে, যদি আমরা একটা লং টাইম বাচ্চারা মোবাইল অথবা টিভির প্রতি অভ্যস্ত হয়। তো শহরের জীবনও উচিত বাচ্চাদেরকে একটু আদার্স সাইডগুলোতে ঘুরিয়ে নেওয়া আসা। আর লকডাউন খুলে দিলে আমরা ঢাকা চলে যাব, এত সুন্দর সবুজ শ্যামলের পাশাপাশি থাকার চেষ্টা তাই খুব সুন্দরভাবে করছি এবং উপলব্ধি করছি। এরকম একটা সাদা ঘাসের উপর প্রজাপতি পড়া হয়তো দেখবো না, এই সময়টাকে সুন্দর করে উপভোগ করার চেষ্টা করছি। এগুলো কচু শাক, খুব রৌদ্রে হয়, এগুলো খাওয়ার উপযোগী, খাওয়া যায়। গাছ লাগিয়ে দিয়েছিলাম যথারীতি। আর দুপুরে রান্নাবান্নার প্রিপারেশনে মার সাথে চলে গেছি। আজকের রান্নাবান্না রুই মাছ, পুকুরের রুই মাছে আমরা আজকে আলু দিয়ে ঝোল করব, আদার্স করলা ভাজি, ডাল থাকবে। এই তো নর্মাল খাবার দাবার, আমরা হেভি খাবারগুলো অ্যাভয়েড করে একটু দেশি খাবারে চলে আসতে পারি। তো রান্না হচ্ছে, এর ভিতরে আমরা চেষ্টা করব ভিটামিন সি সমৃদ্ধ কোনো একটা খাবার খাওয়ার, কারণ আমরা আমার হাতের কাছে নাই, তো আমি ঝুড়ি নিয়ে চলে যাব যথারীতি আমরা গাছে। তো আমরা গাছের এটা একটা বড় মার ছাদের উপরে, ওই ছাদটার উপরে গাছটা যেহেতু আছে, ইজিলি আমি হাত দিয়ে আমরাটা পাড়তে পারছি। এমনিতে আমরা গাছের ডাল খুবই নরম, খুবই ভয়াবহ বর্ষার দিনে, তো খুব কাছাকাছি বলেই এত সুন্দর করে ঝুড়িতে উঠাতে পারছি আমি। আর আমরা যেভাবে রোজ কুচিয়ে খাই, এটা রোজা খুব পছন্দের খাবার এবং
ভিটামিন সি সমৃদ্ধ একটু খাবার প্রতিদিন পরিমাণে কম করে দুপুরের পরে খাওয়া যেতে পারে, এটা স্বাস্থ্যের জন্য ভালো। আপনাদের সাথে কথা বলতে বলতে আরও শেয়ার করি, এখন গ্রামে আসি বলেই অনেক গ্রামের ভিডিও বাইরে আমি কোনো ভিডিও করছি না, করতে পারছি না, বাট ঢাকাতে আসলে আমি অবশ্যই মেকআপ নিয়ে সুন্দর করে রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আমার চ্যানেলে অনেক ধরনের মেকআপ লুক আছে, সেটা নিয়ে কাজ করেছি, তো আপনাদের ভালো লাগলে আপনারা সেখানে ঘুরে আসতে পারেন। একটা মাছরাঙা দেখেছি একদম নিরিবিলি বসে আছে, চারিদিকে পানি, তো হয়তো মনে হয় রেস্ট নিচ্ছে একটা জায়গায়। তো ওকে টুরল দিয়ে চলে যাওয়ার জন্য ক্যামেরা বন্দি করা, আর এইদিকে আমরা পেরে নিচ্ছি, কারণ আমরা সংরক্ষণে রেখে আমরা খাওয়া যাবে। তো হাতের কাছাকাছি যে আমরাগুলো ছিল সেগুলো আমি মোটামুটি পেরে নেওয়ার চেষ্টা করছি, খুব ইজিলি ঝরে যাচ্ছে নিচে, আমরা ডাল অনেক নরম। আর গ্রামে আসব হাত দিয়ে ফল ছিঁড়ব না, সেটা কি হয়, মানে ফল কালেকশন করা খুবই মজার একটা জিনিস। আর বর্ষার সিজন আমরা খুব জনপ্রিয়, আর আমরা পেয়ারা বরিশালের বিখ্যাত, এবং বরিশাল আশেপাশে মাদারীপুর আদার্স জেলাগুলোতে খুব সুন্দর করে এই সিজনে ফল পাওয়া যায়, এবং ভিটামিন সি ভরপুর একটা খাবার, তো আমরা খেতে পারি এবং বাচ্চাদেরকেও আমের মতো করে কুড়িয়ে দিতে পারি, তাহলে খেতে আরও বেশি টেস্টি হয়। আমি আজকে পোরপা রয়ে আমরা ভর্তাটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করছি। আমরা সুন্দর করে পরিষ্কার করে ছিনে নিব, লেবু পাতা কালেকশন করছি লেবু গাছ থেকে, 3-4টা লেবু পাতা এনাফ, বেশি কিছু লাগে না আমরা ভর্তা করতে। আর আমরা গ্রেপ করে কেটে কুচিয়ে নিব, বৃষ্টি আসছে যথারীতি, গাছে সবসময় ভিজে ভিজে ভাব। আর কাঁচামরিচ যদি গাছের হয় তাহলে তো কথা নেই, কাঁচামরিচ গাছের ঘ্রাণ অন্যরকম, তো গাছ থেকে কাঁচামরিচ আনার চেষ্টা করছি। বর্ষার সিজনে মরিচ গাছ সাধারণত মরে যায় পানির কারণে, তো উঁচু জমিতে হলে সেই গাছগুলো অনেক থাকে। আমার শাশুড়ি মায়ের অনেকগুলো কাঁচামরিচ গাছ আছে, বর্ষার পানির কারণে কিছু গাছ মারা গিয়েছে। আর আমরা কুচানো, তার মধ্যে মরিচ কুচিয়ে দেব, লেবু পাতা দিয়ে মেখে দেন আমরা ভর্তা, খুব ইজিলি হয় এবং আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার টেস্টি। আর গ্রেপ করে নিলে খেতে খুব ইয়ামি হয়। আর অন্যদিকে আমরা দেখতেছি পাশেই একটা খাল, খালের মতো ওখানে বাচ্চারা গোসল করছে, তো আমার এটা দেখে মনে হলো রোজা একদিন সাঁতার শিখে যাবে, ওদের মতো করে গোসল করতে পারবে। এখন ওকে সাঁতার শিখিয়েছিলাম, পোরপার হয় না, সাঁতার শেখা প্রত্যেকের জন্য ভালো। আর কথা বলতে বলতে আপনাদের সাথে এই পর্যন্তই, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে আছি। তো এইভাবে গোসল করার একটা মজা আলাদা আছে, এই বেলাটা হয়তো হারিয়ে যায় কোনো এক সময়, এখানে বাচ্চারা গোসল করবে, এই তো লাইফ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।